আর কয় বাবা গো, আর কতদিন এভাবে চলবো, সহ্য করতে পারি না রে বাবা। আমার নবী কয় কি হয়েছে মা একটু খুলে বল। ফাতেমা কয় বাবা, 3টা দিন হয়ে গেছে ঘরের চুলায় এখনো কোনো আগুন জ্বালাইতে পারি না। ও বাবা সহ্য করতে পারি না, আর একটু পরে যদি আসতাম পর্যন্ত খায় না ওই মাটিতে গড়া করে করে। আর কয় মা খানা দাও, আমি মা খানা দিতে পারি না গো বাবা। আল্লাহর নবী হাসান হুসাইনের কথা শুনে আর ধৈর্য ধরতে পারে নাই, আল্লাহর নবী হাউ মাউ করে কান্না শুরু করে দিছে। আল্লাহর নবীর কান্নার আওয়াজ আল্লাহর আরশটা থর থর করে কেঁপে উঠছে। গর্তের পিপীলিকা পর্যন্ত সেদিন কান্না করেছিল। ওরে মুসলমানের দল, আল্লাহর গোলাম একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, ভেবে দেখেন কত কষ্ট ছিল তাদের সেই জিন্দগিটায়। আল্লাহর নবীর কান্নার আওয়াজে হাসানের ঘুম ভেঙে গেছে, হুসাইনের ঘুম ভেঙে গেছে। হাসান দৌড়ে আমার নবীরে জড়ায়া ধরছে, হুসাইন আমার নবীরে জড়ায়া ধরছে, হাসান নবীরে জড়াইয়া হুসাইন নবীরে জড়াইয়া কান্দে আর কয় নানা ভাই, আর কতদিন এভাবে চলবো, পেটের থেকে গেঞ্জিটা সরা কয় তাকা দেখো, পেটটা পিঠে সাথে লাইগা গেছে, তোমার মেয়ে 3 দিন পর্যন্ত খানা দেয় না, আজকে তোমার মেয়ের বিচার করো, আমাদেরকে কেন খানা দেয় না। আল্লাহর নবী হাসান হুসাইন জোরে কান্দে আর কয় টেনশন করিস না রে হাসান, ও হুসাইন আল্লাহর উপরে ভরসা কর, আল্লাহর উপরে ফয়সালা। হাসান হুসাইন ছোট মানুষ, খুদার যন্ত্রণা সহ্য করতে পারে না, আবার নানার দিকে তাকায় তাকায় কান্দে আর কয় নানা ভাই, তুমিও তো খবর নেও নাই, না জানি কত মজার মজার খাবার খাইছো, একটা বার আমাদের খবর নেও নাই গো নানা। আল্লাহ নবী কয় আমি অনেক মজার খাবার খাইছি, দেখবি দেখ আমার নবী কথাটা বইলা নিজের পেটের থেকে চাদরটা সরায় দিছে। আর কয় তাকা দেখ, তোরা তো 3 দিন পর্যন্ত খাও না, তোর নানায় 7 দিন পর্যন্ত খায় না, দেখ পেটে পাথর বাঁধা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। খুদার জ্বালায় নবীজি মোর, বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পুসিরা তো মিজানে, নবী বিনে কে তরাবে পুসিরা তো মিজানে, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবীবিনে কে তরাবে পুসিরা তো মিজানে। ও যুবক ও বৃদ্ধ বাবা, জিব্রিল আমিন হাজির হয়ে গেছে, ডাক দিয়া কয় নবী কান্না বন্ধ করেন, আপনার কান্না ফেরেশতারা সহ্য করতে পারে না। হাসান হুসাইনের কান্নায় আকাশ বাতাসগুলো ভারী হয়ে গেছে। আপনি ফাতেমাকে বলেন, আল্লাহ আমারে পাঠাইছে ফাতেমা, যদি এখন চায় লামলা উদ্দুনিয়া বিদ্ধাবি অল ফিদ্দ, ফাতেমার জন্য জমিন থেকে আসমান পর্যন্ত পুরোটা স্বর্ণ রূপা দিয়ে আল্লাহ বোঝাই করে দিবে। ফাতেমা যদি চায় তাকে জান্নাতের সরদারিনী বানানো হবে। আল্লাহ নবী ফাতেমাকে ডেকে বলে, মা কি চাও? ফাতেমা কয় রজিনা বিল আখিরা, আব্বা আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। সুবহানাল্লাহ।
সন্তান কান্দে মা খানা দাও, ফাতেমা নিজে তৈল আছে বাতি জ্বালানোর, কেরোসিন তৈল খাওয়ার মতো উপক্রম হয়ে গেছে এত ক্ষুধা, তখনও ফাতেমা বলে দুনিয়া চাই না আখেরাত চাই। আল্লাহ সাথে সাথে ফাতেমাকে জান্নাতের সর্দারিনী হিসাবে নাম ঘোষণা করে দেন। এজন্য বলি যুবক ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেন ও বান্দা তাকদীরকে বিশ্বাস করতে হবে। ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো মন্দর নির্ণয়কারী কার পক্ষ থেকে হয় সব? আমার রব কে? আমার রিজিক দেয় কে? সন্তান দেয় কে? ফসল দেয় কে? বেইজ্জতি করার মালিক কে? সবাই কন্যা কে? আল্লাহ বলতেও কষ্ট হয় আপনাদের? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহ, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার কুরবানি সব হবে কার জন্য? নেতা যদি কাউকে মানতে হয় নবীরে মানবো, প্রভু যদি কাউকে মানতে হয় আল্লাহকেই মানবো, ঠিক কি না? দুনিয়ার নেতা কোনো নেতা না, ঠিক নি? দুনিয়ার মানুষ কেন ভয় পাবেন? দুনিয়ার মানুষ কে? সেও তো আসামি, আল্লাহর দরবারে সবাই কিন্তু আসামি, খবরদার। এর জন্য আল্লাহর তাকদীরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তোমার পরীক্ষায় ফেলব, তাকদীরের এক ভয়ঙ্কর পরীক্ষা। যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের জন্য কি ফলাফল? ওয়াবাশশির সাবিরিনের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীরে বলা হয়, আল্লাহ যে বান্দাদেরকে সুসংবাদ দিবেন, কেমন সুসংবাদ? কয়ে যারা এই বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে ভরসা করে থাকবে, এমন নিয়ামত দিবে যে গণনা করে শেষ করতে পারবে না। তুমি আমি আল্লাহর উপরে ভরসা করো এমন দেওয়া দিব যে গণনা করে শেষ করতে পারবে না। আর কি পুরস্কার? কেয়ামতের দিন সবচেয়ে ছোট্ট যেই পুরস্কার দিব সেই পুরস্কার হলো 10 দুনিয়ার সমান একটা জান্নাত। তো তাকদীরের উপরে ভরসা আছে তো ইনশাআল্লাহ। এক নাম্বার গুণ গেল আমরা ঈমান, ঈমান আনতে হবে, তাইলে আমরা ঈমানদার হয়ে গেলাম, বাকি আছে তিনটা। আল্লাহ কয় ঈমান হলেই হবে না, ওয়া আমিলুস সলিহাত, ঈমানদার হলেই হবে না, আমলে সলেও লাগবে। আমল আছে নি? কার কার আমল আছে? হাত না মান্ডা হা মিথ্যে কথা একেবারে। এখন যদি চার্জ দেন 80% লোক ফজর করে নেন, আজকে 80% লোক ফজর করে, তাইলে আমাদের যে পরিমাণ আমল করার কথা ওই পরিমাণ আমল আমরা করি? আমি যত বড় হুজুর দাবি করি আর যেই দাবি করি না কেন, আমার আমল দিয়ে কেউ গ্যারান্টি আমি দিতে পারবো না আমি জান্নাতে চলে যাব, পারবো? তাইলে আসেন, আমলকে কাস্টমাইজ করতে হবে। ইমান আছে আলহামদুলিল্লাহ সবার, কিন্তু ইমান থাকলেই কি হবে নাকি? কারা জান্নাতে যাবে বলে চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। ও আমার ভুবনপুরের ভাইরা রে, সবাই একসাথে জবাব দেন, কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? হাত উঠায়া বলেন কয় গুণওয়ালা? এই চারটা গুণ আজকে মুখস্থ করে বাড়ি যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ। বাড়ি যেয়ে ঘুমায় যাবে না আর মনে করার দরকার নাই, ঠিক কিনা? আসেনি আর অস্তু কানসুক অস কি? কারা কারা কানসুক করবেন হাত উঠান? আচ্ছা, বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয় গোটা বিশ্বের আর কোথাও এত ওয়াজ মাহফিল হয়। বিগত 10 বছর আগে যে পরিমাণ ওয়াজ ছিল এখন বাড়ছে না কমছে? কি পরিমাণ বাড়ছে? অগণিত বাড়ছে। আমার আমার জবাব দেন তো
এত ওয়াজ বাড়ছে, তাবলিগের কাজ বাড়ছে, পীর মুরিদির কাজ বাড়ছে, সুদখোর বাড়ছে না কমছে? ওমা, তাইলে কেমনে হইল? ঘুষখোর বাড়ছে না কেমনে? বাড়ছেনি না কমছে? মা বাবার সাথে অবাধ্যকারী সন্তান বাড়ছে না কমছে? কারণ কি? এখলাস নাই। অধিকাংশ বক্তার মধ্যেও নাই এখলাস, আপনাদের মতো শ্রোতার মধ্যেও নাই এখলাস। ওয়াজ শুনে তো শুনে কার কণ্ঠ ভালো, একটু ভাল লাগলে হুনলো, নাইলে না, শেষ এই পর্যন্ত, ঠিক না? ঠিক ও কয় আমার। আল্লাহ বলে সব মানুষ জাহান্নামে যাবে, চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে, চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। এক নম্বরে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, সূরা আসরের এই চারটা গুণ মুখস্থ করবে। এক নম্বরে কারা? যারা ইমানদার। সকলে সবাই কোন? কারা? আরো বলেন কারা? এবার আসেন ইমানদার কারা। আচ্ছা, চারটা গুণ হলে আমরা জান্নাতে যাব। আল্লামা ইবনে মাসুদ বলেন শুধু জান্নাতে না, বিনা হিসাবে জান্নাতে যাব। এখন চলেন পরীক্ষা করি আমাদের মধ্যে কয়টা গুণ আছে, পরীক্ষা করা যাবে। ইমান এক নম্বরে, দেখি আমাদের মধ্যে ইমান আছে কার কার, হাত উঠানো, হাত উঠাও না, ইমান নাই বেটা তো। আমাদের সকলের ইমান আছে আলহামদুলিল্লাহ। ইমান কারে, ইমানদার কারে কয়? আমানতু বিল্লাহ, এক নাম্বার ইমান আনলাম কার উপরে? আল্লাহর উপর ইমান। কেমনে আনে? কয়লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা যাবে না। হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নাই, তিনি অমুক অপেক্ষী, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। এই কথার উপরে বান্দা বিশ্বাস করতে হবে, আমরা করি কি করি না। এতেই আপনি ইমানদার হয়ে যান নাই। ইমানদার হওয়ার জন্য আরো কিছু জিনিসের উপরে বিশ্বাস জানতে হবে। ইন আল্লাহ তাআলা বলেন ওয়া রাসূলিহি, নবীর উপরে বিশ্বাস জানতে হবে, রাসূলদের উপরে ঈমান আনতে হবে। নবীরা এক লক্ষের উপরে নবী আল্লাহ পাঠাইছেন, সব নবীদেরকে বিশ্বাস করতে হবে। সহিফা কিতাব আল্লাহ 108 খানা পাঠাইছেন, তাওরাত জবুর ইনজিল কোরআন পাঠাইছেন, সব বিশ্বাস করতে হবে। করেন কি করেন না? করেন। আল্লাহর নবীকে বিশ্বাস করতে হবে। কেমনে? কানা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আল্লাহর নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। নবীর মানেন? নবীর পরে নবী আছে? কাদিয়ানি কয় সে নাকি নবী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করেছে, সে মুসলমান না কাফের? তাকে যারা কাফের মনে করবে না তারাও কাফের, ঠিক কিনা? জোরে বলে ও মুসলমান, আজকে আমাদেরকে পেঁয়াজের দাম 300 করেন, আলুর দাম 200 করেন, চাউলের দাম 500 করেন, আন্দোলন করব না, খাবারের জন্য আমরা আন্দোলনে নামবো না। আমাদেরকে যদি বিদ্যুৎ না দেন, হারিকেন জ্বালায়া পড়ালেখা করব, আন্দোলন করব না। আমাদেরকে যদি বান্দা খাবার না দেন, আমরা ঘাস পাতা খেয়ে বেঁচে থাকবো, তবু আন্দোলন করব না। বাসস্থান না দেন, গাছের তলায় গিয়া কিতাব পড়াবো, আন্দোলন করব না। তবে আমার মায়ার নবীর খতমে নবুয়ত নিয়ে যদি কথা বলা হয়, আমার নবীর চরিত্র নিয়ে যদি কথা বলা হয়, আল্লাহকে নিয়ে যদি কথা বলা হয়, আমি এক মুসলমান, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমার মায়ার নবীর নবুয়তের উপরে কেউ কালেমা লেপন করবে, আমরা মুসলমান, জিন্দেগি আমরা জীবন হায়াত থাকতে তা কোনোদিন মেনে নিব না। এই মুসলমান, এই মুসলমানের দেশ, সরকারকে আমরা আবেদন জানাই, এটা মুসলমানের দেশ, এই মুসলমানের দেশে কাদিয়ানিদেরকে সরকারিভাবে আমরা অমুসলিম ঘোষণা চাই, ঠিক কিনা? আমার দাবির সাথে আপনারা একমত? একমত নেই,
মুসলমানের এই দেশেতে কাদিয়ানিদের ঠাঁই নাই, কাদিয়ানিদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা জোরে বলেন, এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। কাদিয়ানীদের পক্ষে আপনারা আছেন নাকি? দেওয়ানবাগীর পক্ষে আছেন নাকি? খবরদার, ইমানদার হওয়ার জন্য বিশাল একটা সেক্টর এইটা। নবীরে ভালোবাসেন অনেক কন, কিন্তু নবীরে গালি দেয় আপনার গায়ে লাগে না। মসজিদের কোণে বয়ে বয়ে আপনি যত তসবি টিপেন, ওই তসবি টিপায় কাজ হবে না। আপনি যত ইমানদার দাবি করেন, ওই ইমান কাজে আসবে না। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত খেয়াল করবেন তুমি মুমিন না, যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তান, তোমার পিতা, তোমার মাতা এবং সমগ্র মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবা, তুমি মুমিন হতে পারবা না। আমাকে জবাব দেন, মা বাবার দাম বেশি না নবীর দাম বেশি? আরো জোরে বলেন। আজকে মাকে গালি দিলে তোমার মেজাজ গরম হয়ে যায়, সহ্য করতে পারো না। তোমার বাবার নিয়ে কেউ গালি দিলে তুমি সহ্য করতে পারো না। আর আমার মায়ার নবীরে বেঈমানরা সন্ত্রাস বলে গালি দেয়, চরিত্রহীন বলে গালি দেয়। তোমার অন্তরে যদি না লাগে তুমি নিজেই লিখে নাও, তুমি মুনাফিক উম্মাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, নবীকে মানি আমরা, মসজিদের কোণে বয়া বয়া তসবি টিপি, নবীরে মানি, নবীরে ভালোবাসি, নবীর জন্য জীবন দিয়া দিব স্লোগান দেয়, কিন্তু ময়দানে নাই একটা তাকবীরও দিতে পারে নাই, প্রতিবাদ করতে পারে নাই। তুমি আলেম হও, তুমি মুফতি হও, তুমি তাবলিগের মুবাল্লিগ হও, সমাজের বড় বুজুর্গ হও না কেন, যাই হও না কেন, আল্লাহর দরবারে তোমার জবাবদিহিতা করতে হবে। ঠিক কি না? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার দেওয়ানবাগি দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি হতে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? কি লাভ এগুলো করে? এই জন্য ইমান আনতে হবে আল্লাহর উপরে, নবীর উপরে, ওয়া কুতুবিহি কিতাবের উপরে, ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের দিনের উপরে, ওয়াল কাদরি তাকদিরকে বিশ্বাস করতে হবে, খায়রিহি তাকদিরের ভালো, ওয়া শাররিহি তাকদিরের মন্দ, মিনাল্লাহি তাআলা। কার পক্ষ থেকে? এই ঘুমাইছেন? কার পক্ষ থেকে মানেন এটা? মানেন? সন্তান পানিতে পড়লে আর তাকদীরের কথা মনে থাকে না, আল্লাহ কে আর কারো সন্তান দেখে না, আমার ডারেই দেখছে। দোকানে আগুন লাগলে আর তাকদীরের কথা মনে থাকে না, আল্লাহ কে আর কারো দোকান দেখে নাই, আমার ডাই দেখছে। সম্পদ নষ্ট হয়ে গেলে, ধান ভালো করে না হইলে, বৃষ্টিতে ডুবাইয়া ফেলাইলে, আল্লাহর দিকে তাকায়া তাকায়া নিঃশ্বাস, আরে আহারে মালিক, আর কাউরে ফাইলেন, আমারটা কইলা আছে না নাই?
এটা তো তাকদীর বিশ্বাস হইল না, আল্লাহর উপরে ভরসা হইল না। অথচ আমার মালিক বলেন, গোলাম আমি যাকে বেশি ভালোবাসি তাকেই বেশি বিপদ দিই। যেই ঘরে কোনো বিপদ নাই, যেই ঘরে কোনো আল্লাহর পরীক্ষা নাই, মনে করবো ওই ঘরে আল্লাহর কোনো রহমত নাই। ওরে বান্দা, তুমি কিসের পরীক্ষায় পড়েছ? নবীরা পর্যন্ত কত বড় বড় পরীক্ষায় পড়েছে, কত বড় বড় পরীক্ষা। পয়গম্বর ইব্রাহিমের পরীক্ষার চেয়ে তোমার আমার পরীক্ষা বড় হয়ে যায় না। সাহাবায়ে কেরামের পরীক্ষার চেয়ে তোমার আমার পরীক্ষা বড় হয়ে যায় না। পয়গম্বর ইব্রাহিম তখন আমার আল্লাহরে চিনেন, আল্লাহরে পায় নাই। ইব্রাহিম আলাইহিসসালাম একদিন সূর্যের দিকে তাকায়, চন্দ্রের দিকে তাকায়, চন্দ্রের দিকে তাকায় কয়, হাদা রব্বি হাদা রব্বি, ওরে চন্দ্রটা গোটা পৃথিবী আলোকিত করেছে, এটাই আমার প্রভু, এটাই আমার প্রভু। ইব্রাহিম আলাইহিসসালাম পরদিন ফজরের পর দেখে সূর্য উঠেছে, ওরে বাপরে বাপ, যেই চন্দ্র দেখেছিলাম এত আলো, এত আলো, তার চেয়েও তর কোটি গুণ আলো বেশি সূর্যের ভিতরে। হাদা রব্বি হাদা রব্বি, ইব্রাহিম আলাইহিসসালাম ডাক দিয়া কয়, এটাই আমার প্রভু, এটাই আমার প্রভু। আবার সন্ধ্যা হতে না হতে সূর্যটা অস্ত চলে গেছে, ইব্রাহিম আলাইহিসসালাম কয়, না না, এটা আমার প্রভু হতে পারে না। যেই সূর্যটা উদয় হয় আবার অস্ত যায়, এটা আমার প্রভু হতে পারে না। তাইলে প্রভু কে? এই সূর্যটারে যিনি বানাইছেন, চন্দ্র যিনি বানাইছেন, আসমানগুলো যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, পাহাড় নক্ষত্র গ্রহ তারা রাজি যিনি বানাইছেন, এই বানানোর মালিক কারিগর হলেন আমার প্রভু। ইব্রাহিমের পিতা আজর, কোনো কোনো বর্ণনায় তার চাচা আজর, তবে বেশিরভাগ বর্ণনায় এসেছে তার বাবা ছিলেন আজর, মূর্তি বিক্রি করতেন বাজারে গিয়ে। একদিন আজর ডাক দিয়া কয়, ইব্রাহিম যাও যাও, মূর্তিগুলো নিয়ে যাও, বাজারে বিক্রি করে আসো। ইব্রাহিম অস্বীকৃতি জানাইলেন, না না, এটা সম্ভব না। বাবা ধমক দিলেন, খবরদার ইব্রাহিম এমন কিছু করবা না, যেই কাজ করলে তুমি বাবার সাথে বেয়াদবি করবা, তোমারে সবাই ভালো জানে। ইব্রাহিম আলাইহিসসালাম কয়, বাবা রে, আমার একটা কথার জবাব দেন, আমি মূর্তিগুলো বাজারে নিয়ে বিক্রি করবো। কয়, কি জবাব চাও? ও বাবা গো, এই মূর্তিটারে কে বানাইছে? বলে, আমি বানাইছি। ও বাবা, তাইলে তোমারে কে বানাইছে? কয়, মূর্তি বানাইছে। ও বাবা, তাইলে আমার একটা কথার জবাব দাও, মূর্তি তুমি বানাইছো না, তোমারে মূর্তি বানাইছে। তুমি যদি বলো মূর্তি আমারে বানাইছে, তাইলে তুমি তোমার পরে কেন মূর্তি আসলো? তোমারে যদি মূর্তি বানায়, মূর্তি কেন পরে? তোমারে যদি আগে বানায়, তাইলে মূর্তি কেমনে তুমি পরে আবার হাত দিয়ে বানাইলাম? সুরে শোনে না ধর্মের কাহিনী, ঠিক কিনা? আজর ডাক দিয়া কয়, বেশি পণ্ডিতি করিস না, আমার বাপদাদার ধর্ম নিয়ে টানা হেসরা করবি না। ইব্রাহিম জলদি যা, জলদি যা, মূর্তি বিক্রি করতে যা। ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি বিক্রির জন্য রওনা দিলেন। পথিমধ্যে ইব্রাহিম আলাইহিসসালাম প্রত্যেকটা মূর্তির পায়ে রশি বাইদা, সব রশিগুলোর মাথা নিজের কান্দে ফলাইয়া টানতে টানতে বাজারে লয়ে গেছে। বাজারে নিয়ে যখন ডালার ভিতরে রাখছে, হাজির ভিতরে রাখছে, আপনাদের এলাকায় কি কয়, ঝুড়ি, ডালা, ঝুড়ির ভিতরে রাখছে, মাইশে কেনার সময় দেখে কোনো খোদার নাক নাই, কোনো খোদার পাও নাই, কোনো খোদাদের ব্যাটারি হয়ে রয়েছে। মাইশে কয়, কিরে ইব্রাহিম, তোর খোদার এমন অবস্থা কা? তাই আমি জানি, এরা নিজেরা নিজেরা মারামারি করে এটা করছে। কি কস, মারামারি কেমনে করে এরা? এদের এদের কি শক্তি আছে নাকি? ইব্রাহিম আলাইহিসসালাম বাজারে ইসলাম প্রচার কেমনে করতেছে, তাওহীদের বাণী কেমনে পৌঁছাইতেছে? কয়, এরা করতে পারে না? কয়, না। কয়, যে নিজেকে রক্ষা করতে পারে না, মারামারি করে হাত ভেঙে যায়, পাও ভেঙে যায়, ও বাজারের ক্রেতারা আমায় একটু জবাব দাও, এই মূর্তি কেমনে আসমান বানাইলো, জমিন বানাইলো? তোমরা এমন খোদারে মানো,
যেই খোদা নিজেরে রক্ষা করতে পারে না। আর আমি ইব্রাহিম এমন আল্লাহরে মানি, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাও, আমার আল্লাহ একটা সেকেন্ডের জন্য একবার তন্দ্রাও দেন না, ঘুমও যান না। আমার আল্লাহ যদি একবার তন্দ্রা দেয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। লাউকা নাফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। কথাগুলো শুনি না মানুষ ধ্যানে পড়ে গেছে, কি কইল ইব্রাহিম, কিন্তু ধর্মের ব্যাপারে তো কেউ মানবে না। ইব্রাহিম মূর্তি বেসলে বেসনাইলে বাড়ি চইলে যাও, আমাদেরকে যুক্তির কথা শুনাইও না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধ্যার সময় বাড়ি চলে গেলেন, বাবা টাকা দেখে তার বানানো একটা মূর্তিও বিক্রি হয় না। বাবা বলে, ইব্রাহিম কিরে মূর্তিগুলো কেন বিক্রি হইল না? ইব্রাহিম বলে, বাবা গো তারা মারামারি কইরা নিজেরে ধ্বংস করছে, এজন্য বিক্রি হয় না। বাপের মেজাজ গরম, ইব্রাহিম তুই আমার মেজাজ গরম করিস। তাফসীরে রুহুল মানি আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কত চমৎকার ভাবে উপস্থাপন করেছে, মারামারি করছে জন্য তারা নিজেদেরকে রক্ষা করতে পারে নাই। বাবা কয়, আমার মূর্তির আবার মারামারি করে কেমনে, ভুল বোঝাও নাকি? ও বাবা মারামারি করতে পারে না, কয় না, যে মারামারিও করতে পারে না নিজের রক্ষাও করতে পারে না, যারা হায়াত নাই খাইতেও পারে না, শক্তি নাই কাউরে খাওয়াইতেও পারে না, সে কোনোদিন আল্লাহ হতে পারে না। ও বাবা সময় আছে, তুমি আমার আল্লাহ রে মেনে নাও, যিনি রিজিক দেন, যিনি হায়াত দেন, যিনি মৌত দেন, যিনি আসমান থেকে বৃষ্টি জানান, যিনি ফসল উঠান, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বাবার ধমক ইব্রাহিম চুপ হয়ে যায়। কিছুদিন পর মেলার আয়োজন, নমরুদের বিশাল মেলার আয়োজন, বার্ষিক একটা উৎসব, হিন্দুদের যেমন উৎসব তাদের এমন একটা উৎসব, সব মানুষগুলো মেলায় চলে গেছে। ইব্রাহিম কানা সাকিম, আমি যাব না, আমি অসুস্থ, পেটে ব্যথা, আমি অসুস্থ, আমি যাইতাম না। ইব্রাহিম আলাইহিস সালাম রয়ে গেছে কোথায়? নমরুদের মূর্তি পাহারা দিতে। সবাই চলে গেছে, ইব্রাহিম একটা কাঁধে কুঠার নিচে, চিনেন নি কুড়াল, কুড়াল দিয়ে এবার খোদারে পিনান শুরু করছে, পিডাইতে 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 সবগুলোরে শেষ করে লাইছে, যেটা সবচেয়ে বড় ওইটার কান্দে কুড়ালটারে বাজায় রাখছে, ওটারে বাজায় রাখছেন। অমরুদরা সবাই মেলা থেকে আসছে, ইব্রাহিম তো বাড়ি গেছি, সবাই আইসে জিজ্ঞাসা করে, আয় হায় আমার খোদার অবস্থা এমন কি করলো, অমরুদের মাথায় রক্ত চেপে গেল, কার এত বড় সাহস অমরুদের রাজত্বে অমরুদের খোদার গায়ে হাত দিছে। সবাই খবর লাগাও, প্রজারা এসে খবর দেয়, মেলায় শুধুমাত্র ইব্রাহিম যায় নাই, আর সবাই গেছে, খালি ইব্রাহিম যায় নাই মেলায়, ইব্রাহিম যায় নাই, ইব্রাহিম আসিল, দৈরান ইব্রাহিমকে, ইব্রাহিমকে যখন আনা হইল, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে নমরুদ দাঁড়ায়া, কয় এই ইব্রাহিম মূর্তিগুলোরে কে ভাঙছে? ইব্রাহিম কোনো কথা কয় না, আবার কয় বল মূর্তিগুলোর কে ভাঙছে? ইব্রাহিম কয় আমারও তো একই প্রশ্ন। কয় তোর প্রশ্ন মানে? আমারও একই প্রশ্ন, বড়টারে ধরেন, চলেন সবাই মিলে ধরি। ইব্রাহিম আলাইহিস সালাম এবার কয়, ওর মতো এত বড় একটা খোদা থাকতো, আর বাচ্চাটিরে কে ফিডাইছে আমিও জানতে চাই, আমিও জানতে চাই, ওর বাচ্চার গায়ে হাত দিছে ফিরাইতে পারে না। নমরুদ কয়, ও তো কথা বলতে পারে না, কেমনে ফিরাইবে? কয় পারে না, কয় না, এটার আবার আপনি খোদাও মানেন? সুবহানাল্লাহ, এটার আপনি খোদা মানেন? নমরুদ দেখে তার খোদাই এবার শেষ হয়ে যাইবে, এজন্য কি করছে, যার জ্ঞান নাই সে কি দিয়ে পারে, তর্ক দিয়ে জিতে, ঠিক নি? তর্ক দিয়ে জিতা শুরু করেছে, বিশাল অগ্নিকুণ্ড সাজা, ইব্রাহিম কেমন শাস্তি দিব, গোটা পৃথিবী যেন দেখে ইব্রাহিমকে আমি কেমন শাস্তি দিয়েছি, আমার খোদাইয়ের সাথে সে নাফরমানি করেছে।
আমার সাথে সে বেয়াদবি করেছে, ফলাফল কেমন? অগ্নিকুণ্ড সাজাইলো, এমন অগ্নিকুণ্ড 40 গজ উপর থেকে পাখি গেলে পাখি ছাই হইয়া আগুনে পড়ে যাইত। এমন মারাত্মক আগুন কাছে কেউ যাইতে পারে না, বিশাল অগ্নিকুণ্ড। এবার এক চরক গাছ লাগাইল, চরকা চরকা চরকার এক মাথা ইব্রাহিমকে বসাইয়া আর এক মাথা টান দিলে চরকা ঘুরে আগুনে পড়ে যাবে, কারো হাতে আগুন লাগবে না। চরকা বানাইয়া যখন প্রজারা টান দিল, চরকা নড়ে না। সুবহানাল্লাহ, সবাই অবাক হয়ে গেছে, চরকা কেন নড়ে না? মিস্টার বড় মুফতি সাহেব ইবলিস আয়া পড়ছে, আয়া নমরুদরে কই, ও নমরুদ সাহেব অযথা চেষ্টা কেন করেন? কয় কি হয়েছে, কেন চরকা নড়ে না? কয় আপনি কেন, আপনার পূজা কেন? পৃথিবীর সব মানুষ মিলেও চরকা নাড়াতে পারবে না। আপনি মনে করছেন আপনার পক্ষে কেউ, ইব্রাহিমের পক্ষে কেউ নাই, ইব্রাহিমের পক্ষে স্বয়ং আল্লাহ ফেরেশতা পাঠাইয়া চরকা ধইরা রাখছে। ইরা নড়বে না, কেমনে নড়বে? কয় উলঙ্গ বেহায়াপনা জারি করে দাও, জেনা ব্যবচার জারি করে দাও। জেনা ব্যবচার চালু করছে, ফিরিস্তে চলে গেছে। বর্ণনায় পাওয়া যায় এরপরও চরকা নড়ে নাই, ইব্রাহিমকে উলঙ্গ করলে চরকা নড়বে। আর যারা যারা সেখানে জেনা করছে তাদেরকে প্রণোদনা দেওয়ার জন্য প্রত্যেকের কপালে একটা টিপ লাগাইয়া দেওয়া হয়েছিল। সেই টিপের প্রথা চলে আসছে, আমার মুসলিম বোনেরাও সেগুলো দেয়। আপনাদের এই কুমিল্লায় নাই আছে? কেউ কিছু কইলি কইবে এই যে নারীর অধিকারের উপর আক্রমণ করতেছে হুজুর, হুজুর গো কাম নাই, খালি মাইনষের ডালে দৌড়ায় আর মাইনষের বাড়ি খায়, ঠিক কি না? আবার কই ঠিক, হুজুররা খালি মাইনষের বাড়ি খায়? হ্যাঁ না, মাইনষে কয় মাইনষের বাড়ি খায়, ঠিকই খায়। তুমি খাও না, তুমি খাওন পাইলে ছাড়ে দাও নি। শুক্রবারের জিলা দিলে তুমি কম্পিটিপিটি করো না, আমরা জানি সব দোষ হুজুর গো। মাছ খায় মাছরাঙ্গায় দোষ পরে দাঁড়িয়ে, কথা আছে না, সব দোষ আইসাম গো হুজুর গো করে। হুজুররা কোরআন পইরেই বড় ঠগা ঠগছে, ঠিক না? হুজুররা বিজ্ঞান বুঝে না, সায়েন্স বুঝে না, হুজুররা রাষ্ট্রবিজ্ঞান বুঝে না, সমাজ বুঝে না, হুজুররা কি বলে সামাজিকতা, কলামিস্ট সাংবাদিক এগুলো বুঝে না। আমরা যা বুঝি তোমরা আর কচু বুঝো না। তবে কেমনে, আমরা যা বিজ্ঞান জানি তোমরা তার হাজার ভাগের এক ভাগও জানো না, আমরা যা মেডিকেল সায়েন্সের থিওরি জানি তোমরা তার হাজার ভাগের এক ভাগও জানো না। কেন? কারণ আমরা এমন গ্রন্থ পড়ি লা রাইবা ফি, আমরা কোরআন পড়ি যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। 1400 বছর পর্যন্ত কেউ একটা ভুল বের করতে পারে না। আপনি কসমোলজিবিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থবিজ্ঞান, এরপরে ফিঙ্গারপ্রিন্টের বিদ্যা, স্পেস স্টেশন, মহাকাশ বিদ্যা, বিগ ব্যাং থিওরি, পৃথিবী সৃষ্টিতত্ত্ব, গ্রহতত্ত্ব, নক্ষত্রতত্ত্ব, যত যা আছে আপনারা যা জানেন এর চেয়ে শতগুণ হুজুররা ভালো জানে। কেন? কারণ এগুলো আল্লাহ তোমার বিজ্ঞান বাইর করছে 100-150 বছর আগে, আল্লাহ বাইর করে রাখছে আরও 1500 বছর আগে। তোমার বিজ্ঞান কয় হার্ট ভালো রাখতে হলে ডাইন কাত হয়ে ঘুমাও, আমার আল্লাহর নবী কয় কেউ যদি ডাইন কাত হয়ে ঘুমায় তার হার্ট ভালো থাকে এবং এটা সুন্নত। নবী কইছে কবে? 1500 বছর আগে। তুমি কইছো কবে? 100 বছর আগে। বিজ্ঞান কয় লিভার যদি নষ্ট করতে না চাও মদ খাইও না, আর আল্লাহ কয় 1500 বছর আগে মদ পান হারাম। বিজ্ঞান কয় যদি পাকস্থলী ভালো রাখতে চাও খবরদার শুকুরের গোস্ত খাইও না, আল্লাহ 1500 বছর আগে কয় শুকুরের গোস্ত হারাম। বিজ্ঞান কয় চাঁদের নিজস্ব কোনো আলো নাই, এই দিনে দাঁড় করে রাখে সূর্যের থেকে চাঁদ, এরপর রাত্রে ছাড়ে, এই বিজ্ঞান 150 বছর আগে আবিষ্কার করছে। আল্লাহ সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে আরো 1500 বছর আগে আবিষ্কার করে রাখছে। কক্ষপথ আবিষ্কার হয়েছে, সূর্যের পথ আছে, চন্দ্রের পথ আছে, তোমরা আবিষ্কার করছো 100 বছর আগে। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে আরো 1500 বছর আগে আবিষ্কার করে রাখছে। পিঁপড়াবিদ্যা, পিঁপড়াদের
বাজার সদায় করে, এরা মৃতদেহ এরা কবর দেয়, এদের মধ্যে মারামারি হইলে আবার সালিশ ব্যবস্থা আছে, এদের প্রধানমন্ত্রী কামরা ভিন্ন, স্বরাষ্ট্রমন্ত্রী কামরা ভিন্ন, এই পিঁপড়া বিদ্যা। কেউ যদি এদের মধ্যে কারো বাড়ি বেড়াতে যায়, মিষ্টান্ন নিয়ে যায়, আমনের বাড়ির চিনি চুরি করে নেয়, যদিও এই বিদ্যা বের করছে 89 বছর আগে, সুরায় নমলে আল্লাহ আরও 1500 বছর আগে বাইর করে দিয়েছে। আপনি কতক্ষণ শুনবেন এমন বিজ্ঞান, কত? আপনি মহাকাশ বিজ্ঞান নিয়ে আমি আলোচনা করলে 3 ঘন্টাও শেষ হইব না আলোচনা, শুধু মহাকাশ আল্লাহ কি রাখছে। যাই হোক, এমন কিছু নাই কোরআনে আল্লাহ দেয় নাই, ওই কোরআন এই মাদ্রাসায় পড়ানো হয়, ওই কোরআন আমরা পড়ি। মনে করেন না হুজুররা মনে হয় মগা চৌধুরী হয়ে বই রয়েছে, আমরা কিছু কই না, কারণ আমরা কওয়ার পক্ষে না, আমরা শোনার পক্ষে। যেই গাছে যত ফল বেশি ওই গাছ ঝুঁকে পড়ে বেশি, যেই কলসি খালি ওইটা বাজে বেশি। ঠিক, আপনার আসতে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক, আবার আসতে কয় জোরে কন না ঠিক না বেটি? এই জন্য সন্তানরে মাদ্রাসায় পড়ানোর দরকার নেই, কারণ এরা ঠকবে, ঠিক না? দুনিয়ায় জিতবে, আখেরাতেও জিতবে ইনশাআল্লাহ। এজন্য আমার আল্লাহ তাআলা বলে, বান্দা তাকদীর বিশ্বাস করতে হবে, ভয়ঙ্কর পরীক্ষা আসবে তবুও তাকদীরকে অমান্য করা যাবে না, ভরসা করতে হবে কার উপরে? তাকদীরের সময় ভরসা যদি আল্লাহর উপরে করেন, আল্লাহ বলে তোর ঘরে খানা নাই, তোর ঘরে গরুর গোশত নাই, কত কষ্ট তোর চিন্তা অমুকরে আল্লাহ দিছে, না 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 তুই চিন্তা করবি, আল্লাহ আমার সামনে রাখছে এটাই আমার জন্য অনেক বড়, এটাও পাওয়ার যোগ্য আমি না। আল্লাহ কয় তুই যদি ওই ডাল আলু ভর্তা দিয়া খানা খাইয়া শুকুর আদায় করো, আমি আল্লাহ তোরে কোটি কোটি গুণ বরকত আরো বাড়াইয়া দিব। তিন ওয়াক্ত খানা পান আল্লাহ খাওয়ায়, কষ্ট যতটুকু করেন নবীদের চেয়ে বেশি করি না আমরা, সাহাবায়ে কেরামদের চেয়ে বেশি করি না আমরা। এরপরও গ্রামীণ ব্যাংকে গিয়া সুদে টাকা নামায়, এরপরও ব্রাক ব্যাংকে গিয়া সুদে টাকা নামায়, সুদ খায় বান্দা। সুদের 70টা গুণা রয়েছে, সবচেয়ে ছোট গুণা 69 নম্বর গুণা, সবচেয়ে ছোট গুণা হলো মায়ের সাথে জিনা করার গুণা। আরো 69টা গুণা তাইলে কতই না যেন ভয়ঙ্কর বান্দা, ছোট গুণাই যদি এটা হয় বড় গুণা না জানি আরো কত ভয়ঙ্কর। ও যুবক আল্লাহর বান্দা গো, নবীদের চেয়ে বড় কষ্টে আমরা নাই, সাহাবীদের চেয়ে বড় কষ্টে আমরা পড়ি নাই, আয়ুব নবীর চেয়ে বড় কষ্টে আমরা পড়ি নাই। 17, 18, 19 বছর পর্যন্ত তারে পোকায় খাইছে, জিব্বাটা পর্যন্ত পোকায় ধরে শরীরটারে শেষ করে ফেলেছে। আমি গত তিন সপ্তাহ আগে ওমান সফর করে আসছি, যেই কূপে আয়ুব নবী ডুব দিয়েছিলেন সেই কূপে গোসল করে আইছি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আয়ুব নবীর চেয়ে বড় পরীক্ষায় তুমি আমি পড়ি নাই, ইউসুফ নবীর চেয়ে বড় পরীক্ষায় তুমি আমি পড়ি নাই। ছোট্ট ইউসুফ কূপের মধ্যে ফালাইছে, ইউসুফ আল্লাহর উপরে ভরসা করেছে, জিব্রিল আমিন হাজির হইয়া কূপ থেকে ইউসুফকে মিশরের প্রধানমন্ত্রী বানায়া দিছে। ধৈর্য ধরতে হবে বান্দা, ধৈর্যের চেয়ে বড় সুমিষ্ট ফল আর কিছু নাই। ধৈর্য এমন এক মহাসম্পদ যার চারপাশে শুধু কাঁটা, ভেতরটা কিন্তু অনেক মিষ্টি। আনারসের বাহিরে সব কাঁটা না, ভেতরটা অনেক মিষ্টি। ধৈর্য এমন একটা সম্পদ। আল্লাহর নবী একদিন দিনের দাওয়াত দিতে দিতে হঠাৎ ফাতেমার ঘর চোখে পড়লো, আল্লাহ নবী ডাক দিয়া কয়, মারে দরজা খুল, আমি তোর বাবা কসুদ্দিন হয় হাসানকে দেখি না, হোসাইনকে দেখি না, দরজাটা খোল আমি একটু দেখব। ঘর থেকে ফাতেমা কোনো জবাব দেয় না, আবার ডাক দিয়া কয়, মা গো দরজা খোল, আমি তোর বাবা, দরজাটা খোল। ফাতেমা ভেতরে কান্দে, নবী আমার কান লাগায়া শুনে, আমার নবী ডাক দিয়া কয়, মা তুই কেন কাঁদো, তুই কি জানো না তোর কান্না আমি বাবা সহ্য করতে পারি না, ও মা কেন কাঁদো। ফাতেমা ডেকে বল,
থেকে ছিড়ে গেছে, আমি কেমনে সামনে আসব? আল্লাহর নবী নিজের গায়ের চাদরটা জানালা দিয়ে দিল, নে মা গায়ে লাগা। চাদরটা যখন গায়ে লাগাইছি, আল্লাহর নবী ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পর যখন বসছে, ফাতেমা নবীর বাম পাশে এসে ডান গালটা নবীর বাম বাহুর সাথে লাগাইয়া দিছে। লাগাইয়া লাগাইয়া কান্দে আর কয়, বাবা গো আর কতদিন এভাবে চলব, সহ্য করতে পারি না রে বাবা। আমার নবী কয়, কি হয়েছে মা একটু খুলে বল। ফাতেমা কয়, বাবা তিনটা দিন হয়ে গেছে, ঘরের চুলাই এখনো কোনো আগুন জ্বালাইতে পারি না। ও বাবা সহ্য করতে পারি না, আর একটু পরে যদি আসতাম আমি বাতি জ্বালানোর তৈলগুলো খেয়ে ফেলতাম, আমার কষ্টটা এত হয়, আমার কষ্ট যদি এত হয়, ও বাবা তো চিন্তা করো, তোমার কলিজা টুকরা হাসান, তোমার কলিজা টুকরা হোসাইন তিন দিন পর্যন্ত খায় না, ওই মাটিতে গড়া করে করে আর কই মা খানা দাও, আমি মা খানা দিতে পারি না গো বাবা। আল্লাহর নবী হাসান হোসাইনের কথা শুনে আর ধৈর্য ধরতে পারে নাই, আল্লাহর নবী হাউ মাউ করে কান্না শুরু করে দিছে। আল্লাহর নবীর কান্নার আওয়াজ আল্লাহর আরশটা থর থর করে কেঁপে উঠছে, গর্তের বিবিলিকা পর্যন্ত সেদিন কান্না করেছিল। ওরে মুসলমানের দল, আল্লাহর গোলাম একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, ভেবে দেখেন কত কষ্ট ছিল তাদের সেই জিন্দগিটায়। আল্লাহর নবীর কান্নার আওয়াজে হাসানের ঘুম ভেঙে গেছে, হোসাইনের ঘুম ভেঙে গেছে। হাসান দৌড়ে এসে আমার নবীর জড়ায় ধরছে, হোসাইন আমার নবীরে জড়ায় ধরছে, হাসান নবীরে জড়ায়, হোসাইন নবীর জড়াইয়া কান্দে আর কয়, নানা ভাই আর কতদিন এভাবে চলব, পেটের থেকে গেঞ্জিটা সরা কয়, তাকা দেখো পেটটা পিঠে সাথে লাইগা গেছে, তোমার মেয়ে তিন দিন পর্যন্ত খানা দেয় না, আজকে তোমার মেয়ের বিচার করো, আমাদেরকে কেন খানা দেয় না। আল্লাহর নবী হাসান হোসাইনের জড়ায় কান্দে আর কয়, টেনশন করিস না রে হাসান, ও হোসাইন আল্লাহর উপরে ভরসা কর, আল্লাহর উপরে ফয়সালা। হাসান হোসাইন ছোট মানুষ, খোদার যন্ত্রণা সহ্য করতে পারে না, আবার নানার দিকে তাকায় তাকায় কান্দে আর কয়, নানা ভাই তুমিও তো খবর নেও নাই, না জানি কত মজার মজার খাবার খাইছো, একটা বার আমাদের খবর নেও নাই গো নানা। আল্লাহ নবী কয়, আমি অনেক মজার খাবার খাইছি, দেখবি দেখ আমার নবী কথাটা বইলে নিজের পেটের থেকে চাদরটা সরায়া দিছে, আর কয় তাকা দেখ, তোরা তো তিন দিন পর্যন্ত খাও না, তোর নানা সাত দিন পর্যন্ত খায় না, দেখ পেটে পাথর বাঁধা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। খোদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ও যুবক ও বৃদ্ধ বাবা, জিব্রিল আমিন হাজির হয়ে গেছে, ডাক দিয়া কয়, নবী কান্না বন্ধ করেন,
আপনার কান্না ফেরেশতারা সহ্য করতে পারে না। হাসান হোসাইনের কান্নায় আকাশ বাতাসগুলো ভারী হয়ে গেছে। আপনি ফাতেমাকে বলেন, আল্লাহ আমারে পাঠাইছে, ফাতেমা যদি এখন চায় লামলা উদ্দুনিয়া বিদ্যাহাবি অল ফিদ্দ, ফাতেমার জন্য জমিন থেকে আসমান পর্যন্ত পুরোটা স্বর্ণ রূপা দিয়ে আল্লাহ বোঝাই করে দিবে। ফাতেমা যদি চায় তাকে জান্নাতের সরদারিনী বানানো হবে। আল্লাহ নবী ফাতেমাকে ডেকে বলে, মা কি চাও? ফাতেমা কয়, রজিনা বিল আখিরা, আব্বা আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। সন্তান কান্দে, মা খানা দাও। ফাতেমা নিজে তৈল আছে বাতি জ্বালানোর, কেরোসিন তৈল খাওয়ার মতো উপক্রম হয়ে গেছে এত ক্ষুধা। তখনও ফাতেমা বলে, দুনিয়া চাই না আখেরাত চাই। আল্লাহ সাথে সাথে ফাতেমাকে জান্নাতের সরদারিনী হিসাবে নাম ঘোষণা করে দেন। এজন্য বলি যুবক ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তাকদীরকে বিশ্বাস করতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো মন্দর নির্ণয়কারী কার পক্ষ থেকে হয়? সব আমার রব কে, আমার রিজিক দেয় কে, সন্তান দেয় কে, ফসল দেয় কে, বেইজ্জতি করার মালিক কে, সবাই কন্যা কে? আল্লাহ বলতেও কষ্ট হয় আপনাদের। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার কোরবানি সব হবে কার জন্য? নেতা যদি কাউকে মানতে হয় নবীরে মানব, প্রভু যদি কাউকে মানতে হয় আল্লাহকেই মানব, ঠিক কি না? দুনিয়ার নেতা কোনো নেতা না, ঠিক নি? দুনিয়ার মানুষকে কেন ভয় পাবেন? দুনিয়ার মানুষকে, সেও তো আসামি, আল্লাহর দরবারে সবাই কিন্তু আসামি, খবরদার। এজন্য আল্লাহর তাকদীরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোমার পরীক্ষায় ফেলব, তাকদীরের এক ভয়ঙ্কর পরীক্ষা। যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের জন্য কি ফলাফল? ওয়াবাশশিরি সাবিরিনের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির বলা হয়, আল্লাহ যে বান্দাদেরকে সুসংবাদ দিবেন, কেমন সুসংবাদ? কয়ে, যারা এই বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে ভরসা করে থাকবে, এমন নিয়ামত দিবে যে গণনা করে শেষ করতে পারবে না। তুমি আমি আল্লাহর উপরে ভরসা করো, এমন দেওয়া দিব যে গণনা করে শেষ করতে পারবে না। আর কি পুরস্কার? কয়ে, কিয়ামতের দিন সবচেয়ে ছোট্ট যেই পুরস্কার দিব, সেই পুরস্কার হলো 10 দুনিয়ার সমান একটা জান্নাত। তো তাকদীরের উপরে ভরসা আছে তো ইনশাআল্লাহ। এক নাম্বার গুণ গেল আমরা ঈমান, ঈমান আনতে হবে, তাইলে আমরা ঈমানদার হয়ে গেলাম, বাকি আছে তিনটা। আল্লাহ কয়, ঈমান হলেই হবে না, ওয়া আমিলুস সলিহাত, ঈমানদার হলেই হবে না, আমলে সলেও লাগবে। আমল আছে নি? কার কার আমল আছে? হাত নামান ডাহা মিথ্যে কথা একেবারে। এখন যদি চার্জ দেন 80% লোক ফজর করে নিচ্ছে, আজকে 80% লোক ফজর করে, তাইলে আমাদের যে পরিমাণ আমল করার কথা ওই পরিমাণ আমল আমরা করি? আমি যত বড় হুজুর দাবি করি আর যেই দাবি করি না কেন, আমার আমল দিয়ে কেউ গ্যারান্টি আমি দিতে পারবো না আমি জান্নাতে চলে যাব, পারবো? তাইলে আসেন, আমলকে কাস্টমাইজ করতে হবে। ইমান আছে আলহামদুলিল্লাহ সবার, কিন্তু ইমান থাকলেই কি হবে নাকি?